এ কি অবস্থা, এগুলো কি হচ্ছে? এত লঙ্কা রয়েছে তারপরও গাছ কেটে ফেলে দিচ্ছে নাকি? আরে ছি ছি ছি, কি অবস্থা, সব গাছগুলি তো কেটে ফেলছে, অনেক লঙ্কা রয়েছে। ও দাদা কি ব্যাপার, গাছ কেটে ফেলছে কেন? হ্যাঁ রাগে রাগে, এত রাগ কিসের, তাই গাছ কেটে ফেলতে হবে? এত লঙ্কা রয়েছে, সব গাছ কেটে ফেলে দেবো কেন? এই 10,000 টাকা কুইন্টাল নেই ও তোমার খরচা। আচ্ছা আচ্ছা আচ্ছা, লঙ্কার খরচা বেশি কিন্তু দাম নেই, তার জন্য এভাবে কেটে ফেলবা? হ্যাঁ কেটে ফেলে দেবো সব। তো তোমরা দেখতে পাচ্ছ কি অবস্থা, এত সুন্দর লঙ্কা রয়েছে তারপর বলছে কেটে ফেলে দেবো, সব ফেলে দেবো, কিচ্ছু রাখবো না, সব ফেলে দিবা? সব ফেলে দেবো, জমি তো ফাঁকা করবো। ও জমি ফাঁকা করতে হবে? হ্যাঁ জমি তো আমাকে ফাঁকা করতেই হবে। কি অবস্থা দেখো, এত সুন্দর লঙ্কা রয়েছে বলছে ফেলে দেবো, তাহলে দাম একদমই নেই? না জমি সব ফাঁকা করে দেবো। ইশিত, তাহলে চাষিদের অবস্থা তো খুবই খারাপ। কপি লাগাবো আমরা। কপি লাগাবা? হ্যাঁ কপি লাগাবো, এ লঙ্কা হবে না। আরে ছি ছি ছি, তো তোমরা বুঝতে পারছো কি অবস্থা, তোমরা হয়তো টাউনে থাকো, তো দেখো চাষিদের কি অবস্থা, এত সুন্দর সুন্দর লঙ্কা বলছে কেটে ফেলে দেবো, তাহলে গেলে যে কেটেছো ওগুলো কি করবা, কোথায় ফেলবা? ফেলে দেবো গঙ্গায়, গঙ্গায়। গঙ্গায় ফেলে দিবা? হ্যাঁ গঙ্গায় ফেলে দেবো সব। কি ট্রাক্টর কো নিয়ে যাবো, গঙ্গায় ফেলে দেবো সব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর নিউ ব্লগে তোমাদের প্রত্যেকে স্বাগতম। তো ফ্রেন্ডস, আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ কাকারা সর্ষে কাটছে, তো এই সর্ষেগুলো থেকে আমরা জাস্ট তেল পাই, আর সেই তেলগুলো কিন্তু আমাদের রান্নার কাজে ব্যবহার হয়। তো এই যে সর্ষেগুলো, আগেকার দিনে কি হতো, এই সর্ষেগুলো মানে কাটার পর রোদে দিয়ে তারপরে হচ্ছে তোমাদের পিটাতে হতো, অনেক কষ্ট হতো পিটাতে। তো এখন যেহেতু ডিজিটাল যুগ আর পিটাতে হয় না, এটা এখন মেশিনের মাধ্যমেই জাস্ট এক বিঘে সর্ষে কয়েক মিনিটের মধ্যে কিন্তু ঝাড়াই বাছাই করা কমপ্লিট হয়ে যায়। তো কিভাবে মেশিনের মাধ্যমে ঝাড়াই বাছাই করা হচ্ছে সেটাই আজকে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো, অবশ্যই তোমরা সম্পূর্ণ ব্লগটা কন্টিনিউ করো। তো দেখতে পাচ্ছ কাকার এখানে সর্ষে কাটছে, তো কাকাদের সাথে একটু কথা বলে নেবো। চলো। ও গা কি করছো, সর্ষে কাটছো? তো দুজনে কতটা আজকে কাটবা? এক বিঘে দুজনা? ওয়াও, তো দেখতে পাচ্ছ কাকারা সর্ষে কাটছে। তো আগেকার দিনে সর্ষে কিভাবে ঝাড়াই বাছাই করা হতো কাকা? আগের দিনে সর্ষে কেটে শুকিয়ে, আচ্ছা, পাটা পেতে ঝাড়া হয়েছে। বুঝতেই পারছো সেই কাঠের যে পাটা আছে সেই পাটার মধ্যে কিন্তু ঝাড়াই বাছাই করা হতো, বাট এখন তো কাকা সেই আর কষ্ট করতে হয় না, তাই না? এখন তো মেশিনের মাধ্যমে হয়ে যায়, তাই না? মেশিনের মাধ্যমে হয়ে যায়। তো তোমাদের আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে মেশিনের মাধ্যমে এই যে সর্ষেগুলো আছে যেটা থেকে আমাদের তেল উৎপন্ন হয়, যেটা রান্নার কাজে ব্যবহার হয়, তো কিভাবে কয়েক মিনিটের মধ্যেই সেই সর্ষেগুলো জাস্ট ঝাড়াই বাছাই করা হচ্ছে সেটাই দেখানো যাক। চলো লেটস গো।
তো ফ্রেন্ডস সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা কোন টাইপের ব্লগ দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সেই টাইপের ব্লগ তোমাদের সামনে উপস্থাপন করব তো আজকের মতো এই পর্যন্ত ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য বাই